হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পৃথিবীতে মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে অনেকে জানে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা এটা আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আর তোমাদের ভেতরে যারা ঈমান আনার পরে মুমিন হয়েছে তাদের জন্য। কিন্তু মোনাফেক যারা এটা তারা জানে না, ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে। এই জন্য 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে, সম্মান তো পায়নি, মানুষ কুকুরের মতো ঘৃণা করে। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার থেকে আসছিলাম, মাহফিল পাবো না এজন্য বহু হুজুর হেলিকপ্টারে চলেন। পরে আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া যখন পার হচ্ছিলাম, এই তাল গাছ নারিকেল গাছের উপর দিয়ে একেবারে নিচ দিয়ে যাচ্ছিলাম, নিচের মানুষগুলো মানুষ যা বা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে। পাইলট সাহেবকে বললাম, ভাই এই যে হুক আছে হেলিকপ্টারের, যে হুক আছে একই টান দিলে খুলে পড়ে যাবো, ভাই এখানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবলাম আল্লাহ, 5 তারিখে যে 2 বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে, একটু খুলে যেতে পারল না, যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত তাহলে খেলা দেখতাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া, তার একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আছে বাইরে, সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ। এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে যেভাবে কাঁদছিল,
এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে চোখের পানি তারাও খেয়ে দিয়েছে। যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে, কে কথা বলে না কেন? আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত, তো অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাত, যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত, তখন বুঝতো ঠেলা কারে বলে। এটা বিধবা মেয়ে লোককে আপনি বাড়ি ছাড়া করলে এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে। মাত্র এই 4 মাসের ভেতরে 2 জন স্বৈরাচার দুনিয়া থেকে তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে। কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি, আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই, সবই স্বৈর শাসক। এই যেন স্বৈরাচার যারা, তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না, কথা বলেন না কেন? বহু চেষ্টা চালিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় শিকড় গেড়ে দিয়েছিল নিজেদের লোক নিয়ে, না তাও হয়নি। আল্লাহ পাক বলেন ফাতিল কাবয়ু তুহুম খাবিয়াতাম বিমা জালামু। হে নবী আপনি এই ঘরগুলো একটু দেখেন, এই সেই ঘরগুলো, এই সেই এই সেই ঘরগুলো খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, বিমা জালামু তাদের জুলুমের কারণে। এটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে। আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান, 630টা থানা আছে এই দেশে, কত 630টা থানার যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, আপনি দেখেছেন খাবিয়াতাম বিমা জালামু, এদের জুলুমের কারণে আল্লাহ পুরা বাড়িকে পরিত্যক্ত করে দিয়েছেন। কুষ্টিয়ায় আমার হানিফের বাড়ি, আপনি এখন সে দেখবেন আর বাড়ি নেই, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে, কথা বলছেন এখানে। 5 দিন আগের পেপারে দেখলাম ওই যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করত, যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে যে চুমা খেত, ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে। 4-5 জনের ছবি দেওয়া দেখলাম পেপারে, এদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন মেশিন লাগিয়ে শুরু করেছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এর কারণ আছে, কারণ নেই কেন একবারে 4-5 জন যাচ্ছে? এবার আসেন কারণ আমি দেখাচ্ছি। কাবা ঘর তাওয়াফ করছিলাম, ষষ্ঠ চক্কর শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম, হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এক পুলিশকে ডাকলাম, ইয়া আখি তাল এদিকে আসেন। কি ওনারে বললাম এখানে ফার্মেসি আছে? কেন, এতক্ষণ তো আমার ভালোই লাগছিল, হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে, আমি ঔষধ কিনতে যাব। উনি আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দোকা। ও হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে, এই যে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে যাচ্ছে, হামজা এত দূর থেকে আসলে 6,500 কিলোমিটার, কত 6,500 কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো। আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়িগুলো আল্লাহ খাবিয়াতান বানিয়ে দিয়েছে মানুষের প্রসাব পায়খানার জন্যে।
ঠিক পর্যন্ত না, এর পরেরটা শোনেন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকওমিন ইয়ালামুন। এখানে আলেম যারা আছে এলামে তাকিদ আছে, ইন্না ফি যালিকা লায়াতান, আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লিকওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দেখেন সব জ্ঞানী মানুষ সামনে যারা আছেন, আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে। আয়াতের শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি কি? এটা আল্লাহ জেলা আয়াতান দিলেন, ইন্না ফি যালিকা, এর ভেতরে শিক্ষা আছে। কি সেই শিক্ষা? 15.5 বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে, এদের বাড়িঘর যদি আজগৃহ বানিয়ে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে, ভবিষ্যতে যারা চেয়ারে বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে। এইটা শিক্ষা। আমি জানি এই শিক্ষা অনেকে তো নেবেই না, আরো মনে করবো ওইরকম বলেই থাকে, যেদিন নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে। আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে, এটা নষ্ট হয়ে যাবে, অপচয় না করে শেষ করে ফেলে। সিরাজগঞ্জবাসী, তাহলে সম্মান মর্যাদা ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ إلى آخر آية কোন তো সমস্যা করছে, আল্লাহ পাক বলেন ইয়ারফা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে। কাদের? তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, দুনিয়াতে যাদেরকে এলেম দেওয়া হবে, এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে। প্রশ্ন আসতে পারে, তামাম দুনিয়ায় 850 কোটির উপরে মানুষ, সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা, আমাদের অন্তত হালকা পাতলা যাদের ইমান আছে তারা আরো মায়ের খাচ্ছি, কথা বলে না কেন? যদিও সুসংবাদ, কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে, আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও। মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে, প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে। আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই। প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন, পাকিস্তান বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায়, নেপালের মতো জায়গায় মার খায়, মায়ানমারেও মার খায় মাঝে মাঝে, শুধু মারে আমাদেরকে, এমন প্রতিবেশী পেয়েছি শুধু মার খায়। আমরা ঘৃণা করি তাদেরকে, আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে। সারা বিশ্বের মডেলদেরকে ওরা এতদিন আরো এখানে থাকতে দিতেন না, আপনারা ধোয়া তুলবেন। এই জন্য আগস্টের 5 তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন আমির ডাক্তার শফিক রহমান, উনি ওই দিনই ঘোষণা দিয়েছে, বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। এই জন্য কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে, যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি, বলেন পাহারা দেন। আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কোরআনে কারিম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ,
রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে আছে এটা, হে নবী উম্মতদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবা না, তাহলে ওরা না জেনে শেষ পর্যন্ত আমি আল্লাহকেও গালি দিয়ে ফেলবে। বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই, এটা হয়তো ভারতে থাকতে পারে, আমাদের দেশে এটা কথা বলেন না কেন, আরো জোরে বলেন। আরে ভাই রেকর্ড হচ্ছে এটা, কালকে যদি পত্রিকায় যায় আন্তর্জাতিক মিডিয়াতে আসে সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে, ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে, আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না। ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ূর রঞ্জন নাকি নাম জানো, আমার মনে হয় শয়তান, তো আমি দেখিনি ওর ত্রিড়িং বিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকম হতো, টাটকা নির্ভেজাল শয়তান, খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই, হকা। এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে, আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি, আর যৌতুক দেব কি করে, মেয়ে তো আমরা দেইনি, মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ের কোনোদিন যৌতুক দেওয়া লাগে, বিয়েই তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না, যৌতুক কিসের, আর যৌতুক নেওয়া দেওয়া হারাম, মুসলমান রায় হারাম কাজ করবে না, আর হারাম কাজ কেউ করতে আসলে তার ছাড়বে না, চোখ তুলে তাকান সেবের সিস্টার থাকবে না। দাদারা ভয় পাচ্ছে এমনি পাগল হয়ে গেছে ওরা, ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটু একটু হাঁ করেছিল, যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না, ওরা পাগল হয়ে গেছেন কি গো, হ্যাঁ এতদিন বলেছি কি আর একই বলছে, ওরা দুর্বিশান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল, এখন এই তিন দিন দেখি কাঁদতেছে, না আপনারা আসেন 40% ছাড় দিলাম, যাবো না, দরকার হয় পাকিস্তানে যাবো, তুরস্কে যাব, চীন দেশে যাব, আমরা যাই এ দেশে যারা দায়িত্বে আছেন। আমি ভারতে বহুবার গেছি, বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি এদের যে ভয়টা, সবচাইতে বেশি ভয় মুশরিকদের ভেতরে মরণের ভয়, সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান্নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, হে নবী এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরিকদের, কাদের, ওরা মরতে চায় না যেভাবে হোক বেঁচে থাকতে চায়, ইয়াবাদু আহাদুহুম লাউ ইউআমারু আলফা সানা, ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবা ওরা বলবে আরো বাঁচতে চাই, মুশরিকরা সবচাইতে বেশি ভয় পায় মৃত্যুকে, আর আমাদের ঈমান যাদের আছে আমরা সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ মৃত্যু মমিনের জন্য হাদিয়া তোহফা, এটা যত তাড়াতাড়ি আসবে ওয়েলকাম দিয়ে ফেরেশতারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে, এটা আমি বানালাম না, সূরা নাহাল 32 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা মিলা লাগবে আবার আপনার জীবনে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবীনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তাআমালুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মরণের বিছানায় যখন মমিন আছাড় খেয়ে পড়ে ফেরেশতা পাঠিয়ে দেই, 2 জন 4 জন 5 জন না, মালাইকা বহুবচন দিয়েছেন আল্লাহ, হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে, আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জে পবিত্র ছিল, তাফসিরে মুফাসসির লিখেছেন তাজ্জিবিনা মানে এটা পোশাক পবিত্র না, শরীরের পবিত্র না, এটা বিশ্বাসের পবিত্রতা, ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ঈমান ঢোকানো, কথা বলেন না কেন, যাদের বিশ্বাসে শিরিক আছে পাল্টাবেন, আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে
যখন এই বিছানায় মরণে আষাঢ় খেয়ে পড়বেন, ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, প্রবেশ করেন। শুধু প্রবেশ করবেন না, সালাম শান্তির সাথে করেন। বিমা কুনতুম তামালুন, দুনিয়ায় যা করতেন সেইটার কারণে। ও বাংলার মুসলমানেরা, আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, খুব তাড়াতাড়ি পররাষ্ট্র নীতির কিছু নিয়ম নীতি আছে, প্রতিবেশী নামে কলঙ্ক, দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন, কোনো দরকার নেই। এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান, চীনের সাথে বাড়ান, তুরস্কর সাথে বাড়ান। মুসলিম দেশ এখনো 57টা আছে, গতকালকে আর একটা হয়েছে 58টা। এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে। আজকে দেখেন না সকালবেলা সুর নরম হয়ে গেছে, আমরা যে সরকার আসে এখন দায়িত্বে, এ উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্তভাবে মিলে কাজ করতে চায়। কেন এতদিন তো বলতেন এরা অবৈধ, ঠেলায় পড়িস, এই কথা বলে না কেন? ঠেলায় পড়লেও বাঘেও ধান খায়, ও ধান খাবে। এবার আমি যে কথা বলতে পর্যন্ত এসেছিলাম, সম্মান মর্যাদা যদি সত্যি আমরা ফিরে পেতে চাই, দিন যত যাবে বাড়তেই থাকবে, আপনার ইমানটাকে শিরিক মুক্ত করবেন। তাজ্জিবিনা মানে শিরিক মুক্ত ইমান। দুই নম্বরে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। প্রশ্ন আসতে পারে দুনিয়ায় কত মানুষের তো ইলম ছিল, মর্যাদা বাড়ে নাই। হ্যাঁ ঠিক আছে, আমি নাম নিয়ে বলছি, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ, মাওলানা রুহুল আমিন, এরা আলেম না কথা বলে না কেন? এরা আলেম ছিল, এদেরও মর্যাদা মানুষ দিত, কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে। সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই দুইজনের নাম বলেন, আলেম নামে মানুষ আলেম করে ঘেনা করবে। এই ঘেনাটা তৈরি করে দিল কে? কে? আল্লামা সাইদে রহমতুল্লাহ আলাইহি, উনিও তো আলেম ছিলেন, উনি দুনিয়ায় নেই, তার বড় সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে। আর এমন আলেম ওনারা গেছে বাইতুল মোকাররমে জোর করে ইমামতি করার জন্য জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, পরের দিন স্ট্যাটাস দিয়েছে যে জুতা মেরেছিল কিন্তু আমার গায়ে লাগেনি। আপনার কত অপমান হবে! এই যে দারাজাত বহু বছর দিয়েছেন আল্লাহ কেন জানেন, কারণ দিন যত যাবে জ্ঞানের উপরে যারা আমল করে তাদের মর্যাদা আল্লাহ তত বাড়াবে। যারা যতটুকু জ্ঞান পেয়ে আমল করেছে আপনি তাকান, তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লামা জনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহে, তার নাম শুনলে মানুষ এখন দোয়া করে। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহে, তার নাম শুনলে মানুষ দোয়া করে। আর এরা জীবিত থাকতে দোয়া তো দূরের কথা, জুতা খায়। এজন্য জ্ঞান অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। জ্ঞানের বাইরে যদি কাজ করেন, হ্যাঁ হয়তো ভয়ে অথবা বিভিন্ন স্বার্থের কারণে মানুষ আপনাকে সম্মান দেবে, কিন্তু দিন যত যাবে আপনাকে আল্লাহ পচাবে। কথা বলেন না কেন? পৃথিবীতে সবচাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল, কাজ করেছিল কারা? নবীরা। কারা? এবার নবীদের দিকে তাকান, সূরা ইয়াসিন